बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थीबृंद, तुम्हरा जे जेखने आछो सकल के अभिनंदन जानिए आज के आब्दुल्ला जी उच्च विद्यालय ऑनलाइन क्लास शुरू करछी। आशा करी तुम्हरा सकले भालो आछो। आज के आमी तुम्हारे प्रथम अध्याय सप्तम सप्तम श्रेणी प्रथम अध्याय गणित बोयेर कयेकटी वर्गमूल निये आलोचना करब। आसो प्रथमे आमरा देखी वर्गमूल एवं वर्ग कि। वर्गमूल होच्छे कोनो संख्या के सेई संख्या द्वारा गुण करले जे गुणफल पावा जाय ताहले ओई संख्यार वर्ग, एवं संख्याटी होच्छे गुणफलेर वर्गमूल। ताहले आसो आमरा क्लासे मनोयोग दिये वर्ग ओ वर्गमूल। तो आमरा प्रथमे आलोचना करछि वर्ग कि। कोनो संख्याके सेई संख्या द्वारा गुण करले जे गुणफल पावा जाय ताहले ताहलो तार वर्ग, एवं संख्याटि होच्छे तार गुणफलेर वर्गमूल। आमरा आजके तोमादेर गणित बोइयेर प्रथम अध्यायेर एकेर एक थेके कयेकटी वर्गमूल निये आलोचना करब। प्रथमे आसो आमरा आलोचना करी मौलिक गुणनीयकेर साहाज्ये वर्गमूल निर्णय। वर्गमूल आमरा दुई भावे करते पारी, एकटा होच्छे मौलिक गुणनीयकेर साहाज्ये एबं अपरटी होच्छे भाग प्रक्रियार साहाज्ये। प्रथमे आमरा मौलिक गुणनीयकेर साहाज्ये वर्गमूल करब। एखाने आछे 169 169 तुम्हारे गणित बोयेर एक नम्बर मौलिक गुणनीयकेर साहाज्ये जे वर्गमूलटी आछे सेटा आमी करछी। तो एखन आमरा जदि मौलिक गुणनीयकेर साहाज्ये वर्गमूल करी ताहले प्रथमे ताके आमरा मौलिक गुणनीयके भाग करते हबे। 169 169 के जदि आमरा दुई द्वारा भाग करी जाबे ना, तीन द्वारा विभाज्य नय, चार द्वारा विभाज्य नय। এভাবে দেখতে দেখতে আমরা দেখব যে 13 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা 13 দ্বারা ওটাকে ভাগ করব। 13 দ্বারা যদি 169 কে ভাগ করি তাহলে ফল হচ্ছে 13। সুতরাং 169 সমান 13 গুণন 13। সুতরাং 169 এর বর্গমূল হচ্ছে 13। লক্ষ্য করো এখানে আমরা 169 কে ভেঙে দুইটি একই জাতীয় মৌলিক গুণনীয়ক পেয়েছি, এবং বর্গমূল করার সময় সাধারণত দুইটি গুণনীয়কের থেকে একটি বেছে নেওয়া হয়। তাই আমরা দুইটি গুণনীয়ক 13 থেকে একটি নিলাম, এটা হচ্ছে তার বর্গমূল। এবং ওই যে 169 এর উপর যে আমি রেখাটা টানলাম সেটা হচ্ছে বর্গমূলের চিহ্ন। আমরা যেরকম টিক চিহ্ন দেই, টিক চিহ্নের উপরে একটা টান দিলেই সেটা হয় বর্গমূল চিহ্ন। শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা করব 1521 বর্গমূল মৌলিক গুণনীয়কের সাহায্যে। এরপরে 1521 1521 তার বর্গমূল আমরা করব মৌলিক গুণনীয়কের সাহায্যে। প্রথমে আমরা সংখ্যাগুলি যোগ করি, অঙ্কগুলি যোগ করি। 1 আর 5 6 6 আর 2 8 8 আর 1 9। যেহেতু ইহা 9 তিন দ্বারা বিভাজ্য তাহলে আমরা তিন দ্বারা এটাকে ভাগ করি। 3 5 15 তিন যায় না 0, 3 7 21। এরপরে আবার তিন দ্বারা দিলাম, 3 2 6
तीन एके तीन चार पाँच बीस तीन छय अठारो उन्नीस बीस सत्ताईस तीन नौ सत्ताईस एरपर तेरो द्वारा जो भाग करी सूतरा पंद्रह एकुश समान तीन गुणन तीन गुणन तेरो गुणन तेरो एखन आमरा एटार वर्गमूल करते हले तीन थेके एक जोड़ा तीन थेके एकटी तीन नेब एबं तेरो थेके एकटी तेरो नेब ताहले पंद्रह एकुशेर वर्गमूल होच्छे तीन गुणन तेरो समान उनचल्लिस एटा होच्छे एक हज़ार पाँचशो एकुशेर वर्गमूल। ताहले तुम्हारा लक्ष्य करो जे आमरा साधारणत प्रति जोड़ा एकुश जातीय गुणनक थेके एकटी गुणक नेई एबं एकुश जातीय आरेकटी गुणक आमरा धारावाहिक भावे गुणफल करलेई तार वर्गमूल पावा जाय। शिक्षार्थीबृंद एरपर आमरा बाक प्रक्रिया साझे वर्गमूल निर्णय करते चेष्टा करब। আমরা এতক্ষণ মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করলাম, এখন আমরা চেষ্টা করব বাক প্রক্রিয়ার সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায় তা শেখা। প্রথমেই বাঘের সাহায্যে বর্গমূল আছে দুইশো পঁচিশ, দুইশো পঁচিশ বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হলে প্রথমে ডান দিক থেকে দুইটি করে অঙ্ক জোড় নিতে হয়। এবার আমি প্রথমে জোড় নেব বাঁ দিকে, যেহেতু একটি সংখ্যা তাই একটি সংখ্যাই থাকবে, যদি আরও সংখ্যা থাকতো তাহলে এটাও আমরা জোড় নিতাম। এখন আমরা ওই দিক দিয়ে ডান দিকে একটা বাঘের মতো টান দেব। এখন আমরা দুই এমন একটা সংখ্যা এখানে লিখব যার বর্গ করলে দুইয়ের চেয়ে দুইয়ের সমান বা কিছু কম হয়। তাহলে আমরা যদি এখানে এক লিখি এক একে এক, বিয়োগ করলে একাশে দুই হবে এক, পঁচিশ কেটে আনলাম। এখন আমরা এন যে সংখ্যা থাকবে তার দ্বিগুণ করব, একের দ্বিগুণ হলো দুই, সুতরাং আমরা এখানে দুই লিখব এবং একটু জায়গা ফাঁক রাখবো কারণ এখানে পরবর্তীতে একটা সংখ্যা আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা পরবর্তী সংখ্যা যদি পাঁচ লিখি, এখানেও পাঁচ লিখতে হবে, এখানেও পাঁচ লিখতে হবে, তো পাঁচ দ্বারা এখন আমরা ওইটাকে গুণ দিলে পাঁচ পাঁচ আর পঁচিশের পাঁচ, পাঁচ দুগুণের দশ আর হাতের দুই হলো বারো, তাহলে বর্গমূল হলো পনেরো। এখন আমরা লিখব সুতরাং দুশো পঁচিশের বর্গমূল সমান পনেরো, এটাই হচ্ছে দুশো পঁচিশের বর্গমূল। এরপরে আসো আমরা তোমাদের বইয়ের বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করো গ নম্বর তিন হাজার নয়শো উনসত্তর। তিন হাজার নয়শো উনসত্তর, তিন হাজার নয়শো উনসত্তর। এখন এটা আমরা আগের মতোই বর্গমূল করি আবার বাক প্রক্রিয়ার সাহায্যে। প্রথমে আমি জোড় নিব, এই জোড় এই জোড় জোড়টা স্বপ্ন ডান দিক থেকে নিতে হবে, এরপর বাঘের মতো এখানে টান দিব। এখন আমরা এমন একটা সংখ্যা লিখব এখানে যেটার বর্গ করলে উনচল্লিশের চেয়ে কিছু কম বা তার সমান হয়, বেশি যাতে না হয়। তাহলে আমরা ছয় ছয়
36 লিখতে পারি 7 7 49 49 হলে 39 এর বেশি হয় সুতরাং 6 6 36 এখানে 6 লিখব বিয়োগ করলে 6 3 হবে এখন 69 এখানে এক জোড়া জোড়া কেটে আনতে হবে পরবর্তী জোড়া এখানে কেটে আনলাম এখানে একটা টান দিব 6 এর দ্বিগুণ 6 এর দ্বিগুণ হলো 12 সুতরাং এখানে আমরা 12 লিখব এবং একটু ফাঁক রাখব যাতে পরবর্তী একটা সংখ্যা এখানে লিখতে পারি এখন আমরা যদি এখানে যে সংখ্যা লিখব ওইখানে এই সংখ্যা লিখব এবং ওই সংখ্যা দিয়ে এটা পুরাকে গুণ দিতে হবে তাহলে দেখো আমরা কি লিখে হবে যদি আমরা 3 লিখি 3 তিরিকে 9 3 দুগুণে 6 3 একে 3 3 লিখলে মিলে যায় 3 এখন 3 দ্বারা গুণ দাও 3 তিরিকে 9 3 দুগুণে 6 3 একে 3 এই সুতরাং 3969 বর্গমূল সমান 63 এই হলো একটা মৌলিক আচ্ছা তাহলে তোমাদেরকে আমি এতক্ষণ বাক প্রক্রিয়ার সাহায্যে কীভাবে বর্গমূল নির্ণয় করা যায় এবং মৌলিক গুণনীয়কের সাহায্যে কীভাবে বর্গমূল নির্ণয় করা যায় তা তোমাদেরকে বুঝালাম এখন তোমরা বাগের সাহায্যে তিনের 1901-এ 3 নম্বরের যে বর্গমূল রয়েছে সেগুলি তোমরা আগামী দিন বাড়িতে করবে এবং আগামী ক্লাসে তোমাদেরকে এই বিষয়ে আরেকটু আলোচনা করব এই বলে আজকের ক্লাস এখানে শেষ করলাম সকলকে ধন্যবাদ।